আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আরেকটি ল্যাপটপ নিয়ে হাজির হলাম। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে 55 মধ্যে বা 55 থেকে একটু বেশি ল্যাপটপ প্রাইসের রিভিউ দেওয়ার জন্য। তো আমি অনেক চিন্তা ভাবনা করে এই i5 এর Lenovo এই ল্যাপটপটি পেয়েছি। তো আপনাদের জন্য এই ভিডিওটি আমি করলাম। যাদের বাজেট 55 থেকে 60-এর মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করবেন। এই ল্যাপটপটিতে দারুণ কিছু ফিচার রয়েছে, যে ফিচারগুলো আপনার কাজের জন্য অনেক বেটার হবে। সো এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথেই থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। তো এই ল্যাপটপটির মডেলটি প্রথমে বলে নেই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে Lenovo IdeaPad Slim 3। এটি ফুল মডেলটি আমি আপনাদেরকে বলে দিলাম। আর এই ল্যাপটপটি মেড ইন চায়না বাট ইউএসের অরিজিন, অর্থাৎ এটির মাদার অফ কোম্পানি কিন্তু ইউএসএ, অর্থাৎ এই ল্যাপটপটি কিন্তু আমেরিকান ব্র্যান্ড। সো সব দিক বিবেচনা করে কিন্তু পার্টস কোয়ালিটি এবং সব কিছু কিন্তু অনেক বেটার পেয়ে থাকবেন। এখানে প্রসেসর হিসেবে আপনারা পাবেন ইন্টেলের কোর i5 10 জেনারেশনের লেটেস্ট প্রসেসর, যেটিতে কোর রয়েছে 4, থ্রেড রয়েছে 8, 6 MB ক্যাশ, এবং এটির প্রসেসরের মডেল TN 210U প্রসেসর। এখানে ক্লক স্পিড রয়েছে 1.6 GHz থেকে 4.2 GHz, অর্থাৎ এটি কিন্তু অত্যন্ত স্পিডি একটি প্রসেসর। এখানে দেখুন পোর্টগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে HDMI, USB 3.1, কার্ড রিডার, সব ধরনের পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপটি স্লিম হওয়ার কারণে কিন্তু আপনারা ODD অর্থাৎ অপটিক্যাল ড্রাইভ পাবেন না। দেখুন অপোজিটেও কিছু পোর্ট রয়েছে, সেগুলোও আপনারা দেখতে পাবেন। এখন আমরা এই ল্যাপটপটির গেটআপটি আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখতে। এই ল্যাপটপটি দেখতে কিন্তু চমৎকার। কিবোর্ডটির প্যাটার্নটি একটু দেখুন, একটু আলাদা ক্যাটাগরির এবং নিউমেরিক কি সহ। তো সব দিক বিবেচনা করে কিন্তু দারুণ একটি ল্যাপটপ হবে গ্রাফিক্সের জন্য এবং বিভিন্ন কাজের জন্য। তার মধ্যে কাজগুলো আমি একটু আপনাদেরকে না বললেই নয়, সেটি হচ্ছে যে যারা ডিজাইনের কাজ করবেন, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন এবং ইউটিউবিং এবং আউটসোর্সিংয়ের ভিডিও এডিটিংয়ের কাজগুলো কিন্তু এটি দিয়ে ভালোভাবেই করতে পারবেন। এই ল্যাপটপটি আমরা ব্রাউজ করে দেখব যে কেমন এটি ব্রাউজ ফাস্ট কিনা। তবে নেটের কানেকশান যদি ফাস্ট থাকে তাহলে কিন্তু অনেক ফাস্ট হবে এই ল্যাপটপটি। এখানে স্টোরেজ হিসাবে আপনারা পাবেন 1 TB হার্ড ডিস্ক, আর সাথে থাকছে M.2 স্লট। সো যখন কিনবেন তখন চাইলে আপনারা M.2 লাগিয়ে নিতে পারবেন। এবার আসি র্যামের বিষয়ে। র্যাম রয়েছে এখানে 8 GB, বরাবরের মতোই 2666 বাসের, এবং থাকছে র্যামের এক্সট্রা স্লট। সো আপনারা চাইলে কিন্তু আরও 8 GB অর্থাৎ 16 GB পর্যন্ত এটি র্যাম এক্সটেন্ড করতে পারবেন। তবে মনে রাখবেন এই ল্যাপটপটি কিন্তু সাপোর্টেড 32 GB, অর্থাৎ এটি আপনারা র্যাম চাইলে সর্বোচ্চ 32 GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করতে পারবেন। এখানে ডিসপ্লের কথায় একটু আসা যাক। এখানে ন্যারো এজ ডিসপ্লে রয়েছে, যেটি আমরা অন করেছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ভালো মানের একটি ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। লেনোভোর ডিসপ্লে রয়েছে এখানে 15.6 ফুল HD রেজুলেশনের ডিসপ্লে। এই ডিসপ্লেটি কিন্তু TN ডিসপ্লে, IPS না হলেও TN ডিসপ্লের মান কিন্তু অনেক বেটার, অর্থাৎ LED ডিসপ্লের থেকে TN ডিসপ্লের কিন্তু মান অনেক বেটার কোয়ালিটি হবে। আমরা একটু পরে ব্রাউজ করে দেখব যে এর ডিসপ্লের কোয়ালিটি কেমন। আপনারা নিজেরাই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে এটির ডিসপ্লে কোয়ালিটি অনেক বেটার। এখানে দেখুন আমরা এখন আমাদের নেটটি কানেক্ট করলাম। আমি আগেই বলে রাখছি যে আমাদের নেটটি কিন্তু একটু স্লো, কারণ এটি TNT লাইন দিয়ে চালানো হয়। সো একটু স্লো হলেও কিন্তু আপনি এটার কোয়ালিটি কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটির কোয়ালিটি কেমন। তো দেখুন আমরা নেট কানেক্ট করেছি। আর এখানে ওয়েবক্যাম হিসেবে আপনারা পেয়ে যাবেন HD ওয়েবক্যাম, যেটি 720p রেজুলেশনের। সো ওয়েবক্যাম চ্যাটিং হিসাবে কিন্তু আপনারা ভালো মানেরই ওয়েবক্যাম এখানে পেয়ে যাবেন। দেখুন আমরা নেট ব্রাউজ করছি। তো সব দিক বিবেচনা করলে কিন্তু ডিসপ্লের আপনারা অলরেডি দেখুন, দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবে গেলাম। সো আমি মনে করি যে ইউটিউবে যাওয়ার ফলে যে ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ডিসপ্লের কোয়ালিটি অনেক বেটার। আর TN ডিসপ্লের আরেকটি সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেটি হচ্ছে সাইড ভিউ, অর্থাৎ সাইড ভিউ কিন্তু এটি অনেক বেটার। অর্থাৎ LED ডিসপ্লে টিএফটি না হলেও অর্থাৎ থিন ফিল্ম ট্রানজিস্টর কিন্তু এখানে রয়েছে, যার দরুন কিন্তু আপনারা এটি ডিসপ্লের কোয়ালিটি অনেক বেটার পাবেন সাইড থেকেও। এখানে ওএস হিসাবে অরিজিনাল ওএস অর্থাৎ উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে এখানে পেয়ে যাবেন। সো সেই দিক বিবেচনা করলে কিন্তু আপনাকে প্রপার সিকিউরিটি দিচ্ছে। এখানে টাচপ্যাডটিও কিন্তু স্মুথ এবং কিবোর্ডে ব্যাকলিট কিবোর্ড না থাকলেও কিন্তু এটি কালোর মধ্যে সাদা লেখা হওয়ার কারণে কিন্তু এই কিবোর্ডটি কিন্তু আপনি অনেক স্পষ্ট ভালোভাবেই দেখতে পারবেন। সো মনে করি যে যারা একটু বয়স্ক তাদের জন্য কিন্তু এই কিবোর্ডটি লাইট না থাকলেও কিন্তু কোনো হ্যাম্পার করবে না। দেখুন এটি ডিসপ্লে কোয়ালিটি আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। আমরা বেশ কিছু ব্রাউজ করে দেখব যে এটির কোয়ালিটি আসলেই কেমন। দেখুন আমরা ইউটিউবে রয়েছে, আমি আগেই বলেছি আমাদের নেটটি একটু স্লো হওয়ার কারণে কিন্তু এখানে একটু স্লো আসছে, না হলে কিন্তু আরও ফাস্ট ব্রাউজিং করতে পারতাম। যাই হোক, দেখুন আমরা একটি প্লে করে দেখলাম। এই ডিসপ্লের মান অসাধারণ, এক কথায় অসাধারণ। এটির ডিসপ্লের মান আগের তুলনায় অনেক বেটার করা হয়েছে, যেটি আগের লেনোভোতে কিন্তু ডিসপ্লের মান অনেক নিম্নমানের ছিল আমি মনে করি, কিন্তু বাট এই ডিসপ্লেগুলো টিএন ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ডিসপ্লের মান অনেক ভালো করা হয়েছে। তো এখন যেটি বলবো যে এর প্রাইস রেঞ্জ কত। এই ল্যাপটপটির প্রাইস রেঞ্জ ধরা হয়েছে অনলি 57,000, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন ডিসকাউন্ট। যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ল্যাপটপটির ওয়ারেন্টি পিরিয়ড আপনারা পাবেন 2 ইয়ার্স ওয়ারেন্টি, যেটি ব্যাটারি এবং চার্জার থাকবে 1 ইয়ার ওয়ারেন্টি। তো সব দিক বিবেচনা করে আমি যেটি দেখলাম যে যাদের বাজেট 50 থেকে 60-এর মধ্যে বা 55 থেকে 60-এর মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করবেন, কারণ এই ল্যাপটপটি কিন্তু আপনার সব দিক বিবেচনা করলে যে প্রাইস রেঞ্জ অনুযায়ী আমি মনে করি যে দারুণ একটি ল্যাপটপ, এবং i5-এর লেটেস্ট কনফিগারেশনেরই সব এখানে রয়েছে। তো সব কিছু বিবেচনা করলে আমি মনে করি যে আপনারা এই ল্যাপটপটি প্রিফার করতেই পারেন। লেনোভো সম্বন্ধে বলতে গেলে আরও কিছু কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে এর টেকনোলজি হচ্ছে IBM টেকনোলজি, যেটি কিন্তু প্রথম কম্পিউটার মেকার এরা, অর্থাৎ এটি কিন্তু আমেরিকান ব্র্যান্ড, যেটি প্রথম এই ল্যাপটপ টেকনোলজি এরা নিয়ে আসে বাজারে। সো লেনোভো সম্বন্ধে আপনারা ভালোভাবে যদি বিস্তারিত জানতে চান তাহলে আরও জানতে পারবেন। তবে আমি মনে করি ব্র্যান্ড হিসাবে লেনোভো একটি চমৎকার ব্র্যান্ড এবং টেকসই ব্র্যান্ড। তো সব দিক বিবেচনা করে আমি বলবো যে এই ল্যাপটপটি একটি বেস্ট ল্যাপটপ হতে পারে আপনার জন্য।